পৃথিবীর এমন কিছু রহস্য রয়েছে যা আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি। কিছু জায়গা রয়েছে যেগুলো কালের পরিক্রমায় চেনা থেকে অচেনা হয়ে গেছে। এগুলোকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, রোমাঞ্চের ভালো উপকরণ এগুলো। কিন্তু সব রোমাঞ্চকে কি আসলে উপভোগ করা নিরাপদ? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া গঞ্জিয়াম হান্টেড অ্যাসাইলাম মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর জাং বম শিক। আইএমডিবিতে মুভিটির রেটিং 6.3/10। রটেন টমেটোসে মুভিটি 91% ফ্রেশ রয়েছে। মুভিটির প্রেক্ষাপট পৃথিবীর সেরা হান্টেড প্লেসগুলোর একটি, সাউথ কোরিয়ার গঞ্জিয়াম মানসিক হাসপাতালের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তো বলা যাক, 2018 সালে রিলিজ হওয়া কোরিয়ান ফাউন্ড ফুটেজ হরর জনরার মুভি গঞ্জিয়াম হান্টেড অ্যাসাইলাম এর ঘটনা প্রবাহ। আন্তর্জাতিক নানা জরিপ মোতাবেক পৃথিবীর সর্বোচ্চ ভীতিকর ও রহস্যজনক স্থানের একটি হচ্ছে গঞ্জিয়াম মানসিক হাসপাতাল, এবং সাউথ কোরিয়ার সবথেকে ভীতিকর স্থান এটি। নানা রহস্য লুকিয়ে আছে এই হসপিটালে। 1961 সাল থেকে হসপিটালটির কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে হসপিটালটি বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছিল, সে সময়কার সেরা মানসিক হাসপাতালগুলোর একটির খ্যাতিও অর্জন করতে পেরেছিল। কিন্তু বন্ধ হওয়ার আগের 10 বছরে হসপিটালটি অস্বাভাবিক রূপ ধারণ করে। অজানা কারণে প্রায় 42 জনের মতো পেশেন্ট সুইসাইড করেছিল। লোকে মুখে শোনা যায় শেষ বছরগুলোতে হসপিটালের ডক্টরগুলো রোগীদের সাথে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালের যিনি পরিচালিকা ছিলেন তিনি প্রায়ই নেশাগ্রস্ত থাকতেন আর রোগীদের সাথে অসামাজিক কাজ এবং তাদের টর্চারও করতেন। একটা সময়ে সেই পরিচালিকাও সুইসাইড করে নেন। সরকার পক্ষ থেকে যখন এসবের ইনভেস্টিগেশনের জন্য আসা হয় তখন আবার হসপিটালের মালিক অন্য দেশে পালিয়ে যান। তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পরে হসপিটালটিকে 1979 সালে বন্ধ করে দেয়া হয়। হসপিটালের শেষ সময়ে কিছু সংখ্যক কর্মচারীরা অন্য কোথাও চলে গিয়েছিল বা দেখা যায় তারা অন্য হসপিটালে চাকরি নিয়েছে, তবে তাদের বেশিরভাগই সুইসাইড করেছিল। অনেকের ধারণা কিছু রোগী তখন চিকিৎসা অবহেলাত মারা যায়। কর্মচারীদের কারো কারো ভাষ্য মতে হসপিটালটি সে সময় আর্থিক সংকটে পড়েছিল আর এজন্যই তারা নাকি অন্যত্র কাজ নেয়। অবশ্যই তাদের কথায় অসঙ্গতি ছিল, তারা স্পষ্টভাবে তেমন কিছুই খোলাসা করছিল না। আসলেই সেখানে কি হতো এটাই তো রহস্য। কেউ কেউ বলেন হসপিটালটিতে অশুভ শক্তির ছায়া রয়েছে, কেউ কেউ আবার এসবের প্রত্যক্ষদর্শীও হয়েছেন। হসপিটালের সব দরজা জানালা খোলা থাকলেও একমাত্র রুম 402-এর দরজাটি সবসময় বন্ধই থাকত। কেউ এটাকে কখনো খুলতে পারেনি আর যারা এটাকে খোলার চেষ্টা করেছেন তাদের সাথে খুব খারাপ কিছুই হয়েছে। আসলে গঞ্জিয়ামকে নিয়ে লোকগল্পের শেষ নেই আর এজন্যই তো শিথিল ছায়ায় ঘেরা নিশ্চুপ গঞ্জিয়ামকে নিয়ে এত রোমাঞ্চ। এই রোমাঞ্চর স্বাদ নিতে প্রতি বছর নানা রিপোর্টার প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এখানে আসেন। ঠিক এরকমই একটি টিম হচ্ছেন হরর টাইমস। তারা তাদের ইউটিউব চ্যানেলে ভৌতিক জায়গায় অবস্থানের অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকেন। তাদের হেড হচ্ছেন হাজুন, তিনি তার চ্যানেলে ব্রিফিং দিচ্ছিলেন। ইন্টারনেটে একটি ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুই ছেলে গঞ্জিয়াম হাসপাতালে গিয়েছে আর তারা ওই 402 নম্বর রুমটি খোলার চেষ্টা করে। পিছন থেকে একটি পিংপং বলের আওয়াজ পাওয়া যায়। তারা পিছন ফিরে তাকায় আর এখানেই ক্লিপটি শেষ। তারপর থেকে ছেলে দুটো নিখোঁজ। জুন বলে তাদের ক্লিপটি পছন্দ হয়েছে, তাদের নেক্সট টার্গেট গঞ্জিয়াম হান্টেড অ্যাসাইলাম। এই ভৌতিক অভিযানে যাওয়ার জন্য তারা তাদের সাবস্ক্রাইবার থেকেই 3 জন প্রার্থীকে বাছাই করেছিল, হাইয়ন, শার্লেট এবং জি হিউন। হরর টাইমসের প্রধান হচ্ছেন হাজুন, তার 2 সহকারী পার্ক হুন এবং লি উক, আরও একজন রয়েছে যার নাম জে ইউন। সে তাদের ক্যামেরা সেট আপ আর ইফেক্টগুলো কন্ট্রোল করবে। তারা সবাই মিলে গোল টেবিল মিটিংয়ে বসে, কে কি দায়িত্ব পালন করবে, রুল কি, কার কাছে কি কি ক্যামেরা থাকবে তা সব কিছু ঠিক করে নেওয়া হয়। তাদের এবারের ব্রডকাস্টটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের টার্গেট রয়েছে 1 মিলিয়ন ভিউ কামানোর। এতে তারা প্রায় $5,000 বা 4 লাখেরও বেশি টাকা আয় করতে পারবে। তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। যাওয়ার আগে তারা ছোটোখাটো একটি পার্টি করে। অনেক মজা করেই তারা গঞ্জিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। দর্শকদের জন্য তাদের বিশেষ সারপ্রাইজ রয়েছে।
তা হলো তারা হাসপাতালের অভিশপ্ত সেই 402 নম্বর রুমের দরজাটি খুলে দেখাবে। তারা সবাই অ্যাসাইলাম এসে পৌঁছায়। প্রধান গেট বন্ধ করা ছিল, আশপাশ একদম জনমানবহীন, জায়গাটি পুরো সিল করা, বেশ দূরে পুলিশ টহল দিচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা অ্যাসাইলামের পিছনের গেট দিয়ে ঢুকবে। পিছনের দিকটা ছিল পাহাড়ে ঘেরা, আর তারা এখানেই তাদের তাঁবু গেড়ে নেয়। গ্রুপ ক্যাপ্টেন জোন এই তাঁবুতেই থাকবে। এখানে থেকে এসে তাদের ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমিং করবে, অর্থাৎ ব্যাকস্টেজ কন্ট্রোল পুরোটাই জোন সামলাবে। সব কিছু সেট আপ করতে করতে তাদের রাত 9টা বেজে যায়। পার্ক এবং লি দুজনেরই মধ্যে অ্যাসাইলামের ভিতরে প্রবেশ করেছে। বাইরের রুমগুলোতে তারা তাদের বিশেষ ক্যামেরাগুলোকে ফিট করে দেয়। এরপর সবাই মিলে তারা তাদের রাতের খাবারটা শেষ করে নেয়। তাদের সাথে নানা আধুনিক প্রযুক্তি ছিল, ডজনখানেক ক্যামেরা, গোপ্রো মেশিন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেস্টার, মূলত নানা প্যারানর্মাল ইকুইপমেন্ট সাথে নেওয়া হয়। এগুলো দিয়ে অশরীরী কোনো কিছুর উপস্থিতি চেক করা যায়। সবাই অ্যাসাইলামের জন্য প্রস্তুত। জঙ্গলের পথ দিয়ে তারা অ্যাসাইলামে যায়। পথ নিস্তব্ধ থাকলেও মৃদু বাতাস সেখানে বয়ে যাচ্ছিল। তারা গাছে একটি অন্তর্বাস খুঁজে পায়। এটি নিয়ে তারা ঠাট্টা করে, তারা ওটিকে একটি গাছে বেঁধে দেয়। হাঁটতে হাঁটতে তারা অ্যাসাইলামের পিছনের দরজায় এসে পৌঁছে। এখান থেকেই তাদের লাইভ শুরু হবে। লিউক স্টার্টিং ব্রিফিং দেয়, শো শুরু হয়। তারা হাসপাতালটিতে ঢুকে পড়ে। আশপাশ ঘুরে তারা রুমগুলো দেখছিল। একদম নিথর পরিবেশ, তবে নানা মানুষ যে এখানে এসেছে তা বোঝা যায়। আজগুবি নানা কথা দেয়ালে দেয়ালে লেখা। তারা নিস্তলায় রয়েছে, প্রচণ্ড ময়লা সেখানে। শার্লেট হসপিটালের রিসেপশনে গিয়ে একটি পাত্রের মধ্যে গির্জার পবিত্র জল ঢেলে রাখে। আশেপাশে কিছু জল ছিটিয়েও দেয়। অশরীরী কিছু থাকলে এতে তারা উত্তেজিত হয়ে যাবে। তারা ভিতর থেকে ব্রিফিং দিচ্ছিল। ওই সময় তাদের পিছনে হঠাৎ করে একটি খোলা দরজা বন্ধ হয়ে যায়। মনে হয় ভিতরে কেউ ঢুকেছে। তারা ওই রুমটিতেই যায়, যে বুঝতে পারে এটি সেই পরিচালিকার রুম যিনি এখানে সুইসাইড করেছিলেন। গ্রুপ ফটো পাওয়া যায়। পরিচালিকার সাথে নানা গণ্যমান্য ব্যক্তিদের ফটো রয়েছে। ছবি দেখে বোঝা যায় তিনি টেবিল টেনিস খেলতে ভালোবাসতেন। তাদের পুরো টিমটি দুইজন করে তিনটি দলে ভাগ হয়ে যায়। তারা আলাদাভাবে অ্যাসাইলামের নানা তলায় যেয়ে বিশেষ স্থানগুলো ক্যাপচার করবে। তাঁবু থেকে ক্যাপ্টেন জুন তাদের ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল। ইউনদের ক্যামেরায় ফোকাস করা হয়। তারা নিস্তলাতেই রয়েছে। শার্লেট একটি দেয়ালে তার নিজের নামটি পেন্ট করে দেয়। সে আগে এরকম আরও তিনটি হান্টের জায়গায় গিয়েছে। এরকম জায়গাগুলোতে সে তার সাইন রেখে দিয়ে আসে। তবে সে যে জায়গায় তার নাম পেন্ট করেছে তার নিচে আবার অন্য কেউ লিখে রেখেছিল, এখান থেকে বাঁচতে হবে। সামনে এগিয়ে তারা ল্যাবের কাছাকাছি চলে আসে। নানা ওষুধ, কেমিক্যাল ও আরও নানা জিনিসপত্র সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা ওখানে একটি পুতুল খুঁজে পায়। এই পুতুলটি পরিচালিকার রুমে পাওয়া ছবিতে একজনের হাতে দেখা গিয়েছিল। সামনে গিয়ে তারা আবার একটি পচে যাওয়া মোরগকেও দেখতে পায়। অনেক দুর্গন্ধ সেখানে। তারা ল্যাব থেকে বেরিয়ে আসে। এরপর ফোকাস করা হয় তৃতীয় তলায় থাকা জে ইউনদের ক্যামেরায়। তার সাথে রয়েছে আয়ন। বাইরের থেকে অ্যাসাইলামের ভিতরে ঠান্ডা বেশি, বিষয়টা তাদের কাছে অদ্ভুত লাগছিল। জেরা একটি রুমে টেবিল টেনিস বোর্ড দেখতে পায়। তারা সেই তলার রুমগুলোকে একে একে দেখাচ্ছিল। তারা রোগীদের গোসলখানায় আসে। এই জায়গাটিকে বলা হতো ঘোস্ট স্পট। সেখানকার দেয়ালে একটি মানুষাকৃতির দাগ রয়েছে। যারা এখানে আসে তারা বলে অশরীরী অনেক কিছুকে এই জায়গাতেই দেখা গিয়েছে। তারা বাথরুমে প্রবেশ করে। সেখানে তারা একটি আলগা চুল খুঁজে পায়। এসব দেখে জেইউন বেশ ভীত হয়ে গিয়েছিল। এরপর ফোকাস করা হয় শার্লেটদের ক্যামেরায়। তারা চারতলায় রয়েছে। সবচেয়ে বেশি অশরীরী কিছু এই তলাতেই দেখা গিয়েছে। এখানেই রয়েছে সেই অভিশপ্ত 402 নম্বর রুম, যেটা হসপিটাল বন্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউই খুলতে পারেনি বা খোলার সাহস করেনি। হিউন বলে তারা প্রথমবারের মতো এই রুমটি খুলতে যাচ্ছে। রুম খুলে দেখার চেষ্টা করবে কি এমন রহস্য লুকিয়ে আছে এই রুমে। ইতিমধ্যেই লাইভে 55,000 প্লাস ভিউ চলে এসেছে। তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। এবার তারা সবাই মিলে পরিচালিকার রুমটিতে চলে আসে। এখানে তারা একটি আচার অনুষ্ঠান পরিচালনা করবে। তারা মনে করে এতে অশরীরী জিনিসগুলোকে উত্তেজিত বা জাগিয়ে দেওয়া সম্ভব, তাহলে তারা সেগুলোকে সহজেই ক্যাপচার করতে পারবে। অনুষ্ঠানটি পরিচালনা করে আয়ন। লাল সুতোতে পুরো রুমটি বাঁধা ছিল।
সেগুলোতে ছোট ছোট ঘণ্টা আটকে দেয়া হয়। আয়ন প্রার্থনা শুরু করে, হঠাৎ মোমবাতিগুলো নিভে যায় আর পুরো রুমের ঘণ্টাগুলো বাজতে শুরু করে। সেগুলো এক পর্যায়ে ছিঁড়ে পড়ে যায়। তারা সবাই দৌড়ে রুম থেকে বের হয়। তারা অনেক ঘাবড়ে গিয়েছিল। লিউক ব্রিফিংয়ে বলে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, জায়গাটা আসলেই ভৌতিক। তবে যা কিছুই হোক না কেন, তারা সব উপেক্ষা করেই সম্প্রচার বহাল রাখবে। কিছু পরে লিউক আর পার্ক ওই রুমটিতেই আবার ফিরে আসে, গ্রুপ ক্যাপ্টেনের সাথে কথা বলে। তারা বলে তাদের অভিনয় একদম ঠিকঠাক ছিল কিনা। আসলে লিউক, পার্ক আর ক্যাপ্টেন জুন একটি প্ল্যান করেছিল। পরিচালিকের রুমে মাত্র যে তারা ভৌতিক অভিজ্ঞতা শিকার হলো, এটা আসলে পুরোটা স্ক্রিপ্টেড বা নাটকীয়। এটা অভিনয় ছিল। তারা বিশ্বাস করত অ্যাসাইলাম অভিশপ্ত অবশ্যই, কিন্তু এতটাও না যে মানুষ ভয়ে শিহরিত হয়ে উঠবে। তাই অতিমাত্রায় ভিউ পাওয়ার আশায় তারা এটাকে প্ল্যান করেছিল। তবে এটা শুধুমাত্র তাদের তিনজনেরই প্ল্যান, বাকি মেয়েগুলো এটা জানত না, কারণ তারা সাময়িক অংশগ্রহণকারী। লিউকরা এরকম আরও কিছু করতে চায়। ইতিমধ্যেই ভিউ 1,00,000 ছাড়িয়েছে। তাবুতে জুন দেখতে পায় হঠাৎ করে পাশের চুলাটি জ্বলে ওঠে, লাইটগুলো জ্বলানেভা করে, মনিটরগুলো ফ্লিক করতে শুরু করে। কিছু পরে অবশ্য তা ঠিক হয়ে যায়। হাসপাতালের সব টিম মেম্বাররা মিলে এবার সেই ল্যাবটিতে প্রবেশ করে। এর আগে ল্যাবটিতে শার্লেটরা আরও একবার এসেছিল, কিন্তু তখন তারা যে পুতুলটি দেখেছিল সেটা এখন জায়গা পরিবর্তন করেছে। লিউক সেই পুতুলটিকে হাতে নেয়। এতে শার্লেট অনেক ভয় পেয়ে ওঠে। সে বলে এরকম অভিশপ্ত জায়গার কোনো কিছুকে হাত দিতে নেই। সে ভয়ে ল্যাব থেকে বেরিয়ে যায়। ল্যাবের সেই পুতুলটিকে পরিচালিকের রুমে পাওয়া সেই ছবির পুতুলের সাথে মিলিয়ে দেখা হয় এবং নিশ্চিত করা হয় এটা ছবিটিরই পুতুল। লাইভ ভিউ 2,00,000 পেরিয়েছে। লিউক ব্রিফিং দেয় কিভাবে কেন হচ্ছে এসব। অবশ্যই হসপিটালটি অভিশপ্ত। ক্যামেরা অফের পর তারা আবার হাসি ঠাট্টা করে। তারাই পুতুলটির জায়গা পরিবর্তন করেছিল। একটু ব্রেকের পর জে আর ইয়ন চতুর্থ তলায় যায়। তারা ওখানে 402 নম্বর রুমটি খোলার চেষ্টা করবে, আর বাকি টিম যায় হাসপাতালের চিকিৎসা কক্ষে। সেখানে অনেক বেশি পরিমাণে কফিন ছিল, তবে সেই কফিনগুলোর বুক বরাবর একটি করে বড় ছিদ্রও ছিল। বিষয়টা বেশ অদ্ভুত। লিউক সেই ছিদ্রের ভিতরে হাত ঢুকিয়ে দেয়, আর কেউ তার হাত টেনে ধরেছে এই রকম ভান করে। এতে মেয়েগুলো আরও ভীত হয়ে ওঠে। লিউক পরে আবার ছিদ্রের ভিতরে হাত দিতে চাচ্ছিল, তখন মেয়েগুলো তাকে বাধা দেয়। হিউনের আবার তখন সন্দেহ হয়েছিল, তাই বিষয়টি চেক করে দেখতে সে নিজেই ওই ছিদ্রের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। লিউক যদিও অভিনয় করছিল, কিন্তু হিউনের হাত সত্যি সত্যি কেউ একজন টেনে ধরে। পরে হাত বের করার পর দেখা যায় কিছু একটা তার হাতে আঁচড় দিয়েছে। দেখা যায় কফিনের দরজা একা একাই খুলে যাচ্ছে। শার্লেটের ওড়নাটি নিজে থেকে উপরে উঠে যায়। পরিস্থিতি পুরো বিগড়ে গিয়েছিল। পুরো টিম এবার ভীত হয়ে ওঠে। চারতলায় থাকা জেরা টেবিল টেনিসের শব্দ শুনতে পেয়েছিল, তবে নিচে কি হচ্ছে তারা তা জানে না। শার্লেট ওই দেয়ালের কাছাকাছি আসে যেখানে সে তার স্বাক্ষর করেছিল, কিন্তু তার নিচের লেখাটি চেঞ্জ হয়েছে। সেটা এখান থেকে বাঁচতে হবে থেকে এখানে মরতে হবেতে পরিবর্তন হয়েছে। এসব দেখে শার্লেটরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তারা আর এখানে থাকবে না, তারা সেখান থেকে বেরানোর চেষ্টা করে। পরে লিউকরা ক্যাপ্টেন জুনের সাথে যোগাযোগ করে। তারা বলে যা হয়েছে তা পুরোপুরি সত্যি, এগুলোতে তাদের কোনো পরিকল্পনাই ছিল না। জুন আগের ফুটেজগুলোকে বারবার চেক করে দেখে এবং বুঝতে পারে দেয়ালের ওই লেখাটি আসলেই পরিবর্তন হয়েছে। কিন্তু জুন লিউকদের সত্য কথাটা বলে না। সে বলে আগে থেকেই এখানে মরতে হবে কথাটাই লেখা ছিল। মিথ্যা বলার কারণ লিউকরা যেন ভয় না পায়। সে এও বলে শার্লেটরা হয়তো তাদের প্ল্যানের কথা জানতে পেরেছে, তাই তারাও হয়তো অভিনয় করছে। কিন্তু লিউকরা বলে তারা তাদের নিজের চোখেই তার ওড়না এবং তার হাতের আঁচড় দেখেছে। এটা কিভাবে মিথ্যা হয়? তারা তাদের শো এখানে শেষ করতে চায়। কিন্তু জুন এতে খেপে ওঠে, বলে যাই হোক না কেন, আমরা 3,00,000 ভিউ ক্রস করেছি আর অল্প সময়ের মধ্যেই আমরা 1,000,000 ভিউ পেয়ে যাব। আমাদের এখানে থামা যাবে না। লিউকরা মেনে নেয় না, তারা চলে যায়। কিন্তু পরে তারা প্ল্যান করে তারা কিছু সময় কাজ করবে, আর এজন্য জুনের কাছে আয়ের শেয়ার 20% নয় 30% নেবে। জুন বারবার ক্লিপগুলোকে চেক করছিল। সে একটা ক্লিপে দেখে সেখানে 6 জনই একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু মোট 6 জনই যদি অ্যাসাইলামে প্রবেশ করে থাকে তাহলে 7 নম্বর কে,
যে তাদের ভিডিও করছে। তাবুর লাইট চলে যায়, মনিটর আবার ফ্লিকিং করে, ঠিক হলে লিউকদের সাথে যোগাযোগ হয়। লিউকরা তাদের শেয়ার বাড়ানোর কথা জানায়। জুন দেখে ভিউ 7 লাখ পেরিয়েছে, তাই সে রাজি হয়ে যায়। জুন তাদের 3rd ফ্লোরে যাওয়ার জন্য বলে। লিউকরা 3rd ফ্লোরে আসে। লিউকরা সেগুলোকে ভিডিও করতে থাকে। হঠাৎ করে একটা বিকট শব্দ হয় আর রুমের জিনিসগুলো এদিক সেদিক ছুটতে থাকে। লিউক একটি জিনিসের আঘাত পায়, সে সেন্সলেস হয়ে যায়। তাকে ডাকতে পার্ক আসলে তাকে কিছু একটা টেনে রুম থেকে বের করে নিয়ে যায়। পার্ক পরে উঠে আবার লিউকের কাছে দৌড়ে আসলে দরজা বন্ধ হয়ে যায়। আঘাত পেয়ে পার্কও সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে শার্লেট এবং হিউন অ্যাসাইলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তারা জঙ্গল পথে হাঁটতে থাকে, কিন্তু তারা জঙ্গলের একই জায়গায় বারবার ফিরে আসছিল। নিচে দেখা যায় ল্যাবের ওই মৃত মোরগটি ওষুধপত্র সেখানে পড়ে আছে। হিউন কিছু দূরে গিয়ে থমকে গিয়েছিল। শার্লেট তার কাছে গিয়ে দেখে হিউন পজেসড হয়ে গেছে। সে অস্পষ্ট কিসব জানি বলছিল। শার্লেটের ওড়না গলায় প্যাঁচ লেগে শার্লেট ভেসে ওঠে। পরে নিচে পড়ে গিয়ে সে জঙ্গল পথে পালাতে থাকে। সামনে তাবু পেয়ে সে সেখানে ঢুকে যায়। আর মুহূর্তের মধ্যেই দেখে সে ওই অভিশপ্ত 402 নম্বর রুমে চলে এসেছে। সে দেখে তার কাছে ওই পুতুলটি রয়েছে, আর তার সামনে একটি নগ্নমৃত শরীর দাঁড়িয়ে আছে। শরীরটি শার্লেটকে আক্রমণ করে, তাকে টেনে ভিতরে নিয়ে যায়। অন্যদিকে পার্কের সেন্স ফিরে আসে। সে দৌড়িয়ে জেদের কাছে যায়, যারা 402 নম্বর রুমটিকে খোলার চেষ্টা করছিল। পার্ক এসে তাদের সব কিছু বলে। বলে শুরুতে তারা কিছু প্ল্যান করে রেখেছিল, কিন্তু এখন সব বাস্তব হচ্ছে। তারা এসব শুনে শক হয়ে যায়। জুন যদিও তাদের কার্যক্রম চালিয়ে যেতে বলছিল, তারা মিলিয়ন ভিউয়ের একদম কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে একটি পিংপং বল হঠাৎ তাদের দিকে ছুটে আসে। 402 নম্বর রুম থেকে শার্লেটের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। বাইরে থাকা জুন বুঝতে পারে তারা আর ভিডিও করবে না, তাই সে নিজেই ক্যামেরা ড্রোন এসব নিয়ে অ্যাসাইলামের জন্য বেরিয়ে পড়ে। অ্যাসাইলামে EMF যন্ত্রের মাধ্যমে বোঝা যায় এখানে অশরীরী কিছুর উপস্থিতি রয়েছে। রুম নম্বর 402-এর দরজা একা একাই খুলে যায়, আর পলকের মধ্যে লিউকরা আবিষ্কার করে তারা 402 নম্বর রুমে চলে এসেছে। রুমটিতে তারা কোনো দরজা খুঁজে পায় না। আশপাশের দেয়াল, ছাদ সবগুলোতেই পানি ভরা ছিল। একেবারেই অদ্ভুত সব কিছু। অদ্ভুত সব কান্নার আওয়াজ পাওয়া যায়। ক্যামেরায় দেখা যায় অনেক স্পিরিট বা আত্মা দেয়ালে মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু পরে একে একে সবার চোখের সামনে হাত ঝাপটা দেয়া হয়, আর তারা সবাই পজেসড হয়ে যায়। জুন অ্যাসাইলামের কাছে চলে আসে। সে এক রুমে অশরীরী কিছু একটা দেখতে পায়। ভিতরে আসলে সে দেখে রুমের বাইরে সে নিজেই আবার দাঁড়িয়ে আছে। মানে হলো কিছুক্ষণ আগে যা সে দেখেছিল তা সে নিজেই ছিল। এখানের পুরোটাই আসলে এক গোলক ধাঁধা। কান্নার আওয়াজ পাওয়া যায়। একটা শরীর জুনের দিকে ভেসে আসে, তাকেও পজেস্ট করে মেরে ফেলে। সবশেষে বাকি ছিল লিউক। সে নিজেকে 4তলায় খুঁজে পায়। সে একটি হুইল চেয়ারে বাঁধা ছিল, সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। তাকেও টেনে 402 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। তাকেও শেষ করে ফেলা হয়। পুরো অ্যাসাইলাম এখন নিস্তব্ধ। একদম শুরুতে পাত্রে রাখা পবিত্র জল হঠাৎ ফুটতে শুরু করে। ক্যামেরা অফ থাকায় লাইভ স্ট্রিমিং ভিউ কমে 500-তে নেমে গেছে। মাঝে শোনা অভিনয়ের স্বীকারোক্তিতে দর্শকরা ভেবে নেয় এটা পুরোটাই সাজানো নাটক ছিল। ব্রাউজারের দুই পাশে একটি মহিলা বসে থাকার ওয়ালপেপার ছিল। সে ধীরে ধীরে উঠে উধাও হয়ে যায়। হয়তো এটি সেই অ্যাসাইলামের অশরীরী পরিচালিকা, যে শুরু থেকেই তাদের সবকিছুতে নজর রাখছিল।